কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, আপনার বয়স কি 30 পেরিয়েছে? যদি বয়স 30 পেরিয়ে থাকে তাহলে আপনার সতর্ক হওয়া প্রয়োজন। আর এই সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদের বেশ কিছু টেস্ট করার কথা আমি বলেছিলাম। আমার একজন দর্শক বন্ধু তার লিপিড প্রোফাইল টেস্ট করে তার টেস্টের রিপোর্ট আমাকে মেল করেছিল। তার মেল যখন আমার হাতে এলো তখন দেখলাম তার লিপিড প্রোফাইল টেস্টের রিপোর্টে HDL অর্থাৎ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন বা গুড কোলেস্ট্রলের মাত্রা মাত্র 23, অর্থাৎ HDL এর মাত্রা কিন্তু দরকারের থেকে অনেকটা কম। আমি ভাবলাম এর আগে বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি LDL বিষয়ে, অর্থাৎ LDL আমাদের শরীরের মধ্যে যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কী কী সমস্যার সৃষ্টি হতে পারে, LDL এর মাত্রা আমাদের শরীরে বৃদ্ধি পেয়ে যায় কীভাবে, বা LDL এর মাত্রা কমানোর উপায়, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করেছি। কিন্তু HDL নিয়ে তেমন কোনো ডেডিকেটেড ভিডিও বানানো হয়নি, তাই ভাবলাম আজ আমরা HDL অর্থাৎ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন বা গুড কোলেস্ট্রল নিয়ে একটি ভিডিও বানিয়ে ফেলি। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল HealthCription। আজ আমরা আলোচনা করে নেব HDL অর্থাৎ গুড কোলেস্ট্রলের কাজ কি, অর্থাৎ HDL আমাদের শরীরে কি কি উপকারে লাগে, HDL এর মাত্রা মিনিমাম কত হওয়া উচিত, এবং সবশেষে আমরা জেনে নেব HDL বা গুড কোলেস্ট্রলের মাত্রা আমাদের শরীরে বৃদ্ধির উপায়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দেখুন, এই HDL এবং LDL বিষয়টা অনেকটা চোর পুলিশ খেলার মতো। যেমন পুলিশ চোরকে ধরে নিয়ে গিয়ে বিচারকের হাতে তুলে দেয়, তারপর বিচারক চোরের সাজা দেয়, ঠিক সেই রকমভাবে আমাদের শরীরে LDL বা ব্যাড কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড মিলেমিশে রক্ত চলাচলের রাস্তার মধ্যে গিয়ে জমাট বাঁধে, তার ফলে আমাদের শরীরে রক্ত চলাচল ঠিকঠাকভাবে হতে পারে না এবং তার ফলে হার্টের বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হয়। আর HDL বা গুড কোলেস্ট্রল ওই ব্লকেজের ভিতর ঢুকে গিয়ে LDLকে ধরে নিয়ে এসে লিভারের হাতে হস্তান্তরিত করে, তারপরে লিভার ওই ব্যাড কোলেস্ট্রল বা LDLকে আমাদের শরীরের বাইরে ফ্লাশ আউট করে দেয়। এই হলো গুড কোলেস্ট্রল বা HDL এর কাজ। অর্থাৎ আপনার শরীরে HDL বা গুড কোলেস্ট্রলের মাত্রা যত বেশি থাকবে আপনার হার্ট হেলথ তত বেশি সুরক্ষিত হবে। এখন আমরা জেনে নেব HDL বা গুড কোলেস্ট্রল আপনার শরীরে কত থাকা উচিত। HDL অর্থাৎ গুড কোলেস্ট্রল এবং LDL বা ব্যাড কোলেস্ট্রলের যে রেশিও বা অনুপাত সেটা 4:1 থাকা উচিত। অর্থাৎ উদাহরণস্বরূপ মনে করুন আপনার শরীরে যদি 100 LDL বা ব্যাড কোলেস্ট্রল থাকে, আপনার শরীরে অন্তত পক্ষে 25 গুড কোলেস্ট্রল থাকতে হবে বা HDL থাকতে হবে। যদি 4:1 রেশিওতে আপনার ব্যাড কোলেস্ট্রল এবং গুড কোলেস্ট্রল থাকে তাহলে আপনার শরীরে ব্লকেজের চান্সেস কিন্তু অনেকটা কমে যায়। তাই আপনার শরীরের কোনো আর্টারিতে বা ব্লাড ভেসেলে যদি ব্লকেজ হয়ও তাহলে সেই ব্লকেজকে ব্রেকডাউন করার ক্ষমতা রাখে আপনার শরীরের এই 1/4 গুড কোলেস্ট্রল। এখন আসা যাক HDL বা গুড কোলেস্ট্রলের মাত্রা আপনার শরীরে বৃদ্ধি করবেন কিভাবে। দেখুন, HDL বা গুড কোলেস্ট্রলের মাত্রা শরীরে বৃদ্ধি করার একমাত্র উপায় হলো ঘাম। আপনার শরীরে যত বেশি আপনি ঘাম ঝরাবেন তত বেশি আপনার শরীরে কিন্তু HDL এর মাত্রা বৃদ্ধি পাবে। আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে সমস্ত মানুষরা দিনমজুরি করে খায় বা যে সমস্ত মানুষরা শারীরিক পরিশ্রম প্রচুর পরিমাণে করে তাদের কোনোদিনই কিন্তু হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাক হতে শুনতে পাওয়া যায় না। যদি হার্ট অ্যাটাক তাদের হয়েও থাকে তাহলে তাদের সেটা বংশগত সমস্যা হতে পারে বা জেনেটিক প্রবলেম হতে পারে। এই জেনেটিক প্রবলেমের বিষয়ে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যদি আপনার মা বা বাবা খুব অল্প বয়সে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে তাহলে কিন্তু 30 বয়স পেরোনোর সাথে সাথে অবশ্যই আপনাদের সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আপনাদের লিপিড প্রোফাইল টেস্ট করা উচিত। যদি দেখেন লিপিড প্রোফাইল টেস্টে কোনো গণ্ডগোল রয়েছে তাহলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। এখন আসা যাক মূল বিষয়বস্তুতে। আমি আপনাদের দিনমজুরি করার কথা বলছি না বা অতিরিক্ত পরিশ্রমের কথা বলছি না, কিন্তু সারাদিনে অন্তত টাইম বের করে 1 ঘন্টা আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে। যে ফিজিক্যাল এক্সারসাইজ করার পরে আপনার শরীরে ঘাম বের হয়। আপনি হাঁটতে পারেন, আপনি দৌড়াতে পারেন, আপনি সুইমিং করতে পারেন, আপনি ফুটবল খেলতে পারেন, আপনি ব্যাডমিন্টন খেলতে পারেন, যোগব্যায়াম করতে পারেন, আপনি স্কিপিং রোপ করতে পারেন, যে কোনো প্রকারের ফিজিক্যাল এক্সারসাইজ 1 ঘন্টা সারাদিনে বের করে আপনি করতে পারেন। আপনার জেনে রাখা ভালো, এখন
এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্সে তেমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি যে ওষুধ খেলে রাতারাতি আপনার শরীরে HDL এর মাত্রা বেড়ে যাবে এবং পার্মানেন্টলি আপনার শরীরে HDL এর মাত্রা বেড়ে থাকবে, বা এমন কোনো খাবার এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি যে খাবার খেলে আপনার শরীরে HDL এর মাত্রা 100% বৃদ্ধি পায়। HDL তৈরি করে আপনার শরীর, তাই আপনার শরীরকে কাজে লাগিয়ে কিন্তু আপনার HDL এর মাত্রা বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি খেলে HDL তৈরির যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটিকে আপনি ত্বরান্বিত করতে পারেন বা সেটা অনুঘটকের মতন কাজ করতে পারে, কিন্তু সরাসরিভাবে এই সমস্ত খাবার কিন্তু আপনার শরীরে HDL এর মাত্রা বৃদ্ধি করে না। এখন আমরা জেনে নেব যে কী কী খাবার রয়েছে যে খাবারগুলি অনুঘটকের মতন কাজ করে আমাদের শরীরে HDL এর মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। আপনি আপনার খাবারের মধ্যে হেলদি ফ্যাটকে ইনক্লুড করুন। হেলদি ফ্যাট বলতে আপনি আখরোট খেতে পারেন, আপনি আলমন্ড খেতে পারেন, আপনি বাদাম খেতে পারেন। এছাড়া এমন কিছু খাবার আপনার খাদ্য তালিকার মধ্যে যুক্ত করুন যার মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে আপনার যে কোনো প্রকারের সামুদ্রিক মাছ বা অর্গানিকভাবে চাষ করা যে কোনো প্রকারের মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে, তাই আপনি মাছকে অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। এছাড়া ফ্ল্যাক্স সিডস এবং চিয়া সিডসের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, আপনি ফ্ল্যাক্স সিডস এবং চিয়া সিডস আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খান, অন্তত একটা ফল সারাদিনের খাদ্য তালিকায় অবশ্যই যুক্ত করুন। আপনার খাদ্য তালিকায় ফাইবারের মাত্রা বাড়ান। ফাইবারের মাত্রা বাড়ানোর জন্য আপনি ওটস খেতে পারেন, লাল আটা বা লাল চাল খেতে পারেন, শাক পাতা প্রচুর পরিমাণে খেতে পারেন। এই সমস্ত জিনিসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফাইবার খেলে আপনার শরীরে HDL এর মাত্রা বাড়াতে অনেক বেশি সাহায্য করে। যদি আপনি স্মোকিং করেন তাহলে স্মোকিং বন্ধ করে দেওয়ার চেষ্টা করুন। মেন্টাল স্ট্রেস এবং মানসিক দুশ্চিন্তা থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। গবেষণায় দেখা গেছে এই স্মোকিং এবং মানসিক দুশ্চিন্তা আপনার শরীরে গুড কোলেস্ট্রলের মাত্রা তো বাড়তে দেয়ই না, তার সাথে সাথে আপনার শরীরে ব্যাড কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় এবং গুড কোলেস্ট্রলের মাত্রা কম করতে সাহায্য করে। তাই স্মোকিং এবং মানসিক দুশ্চিন্তা থেকে যতটা সম্ভব দূরে থাকুন। সবশেষে একটা কথা, আপনার শরীরে HDL বা গুড কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করার জন্য অযথা ওষুধ খাবেন না এবং ফুড সাপ্লিমেন্টের পিছনে অযথা পয়সা ধ্বংস করবেন না। হেলদি খাবার খান এবং নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করুন, আপনার শরীরে HDL বা গুড কোলেস্ট্রলের মাত্রা অটোমেটিক্যালি বেড়ে যাবে। তবে হ্যাঁ, যদি আপনার লিপিড প্রোফাইল টেস্টের রিপোর্টে দেখছেন আপনার LDL এর মাত্রা খুব বেশি এবং HDL এর মাত্রা খুব কম, তাহলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের এই HealthCription চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে থাকবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ।